সবাইকে স্বাগতম জানিয়ে আজকের অডিও বুক শুরু করছি কমিউনিকেশন হ্যাক্স আয়মান সাদিক ও সাদমান সাদিকের লেখা প্র্যাকটিক্যাল কমিউনিকেশন আমাদের ব্যবস্থায় একটি প্রচলিত ধারণা আছে যে পৃষ্ঠা ভরে লিখলেই নাম্বার পাওয়া যায় যে যত বেশি পৃষ্ঠা নিবে তার মার্ক তত বেশি দাড়িপাল্লা দিয়ে খাতার ওজন মেপে নাম্বার দেয়া হয় বলে অনেকে লেখার মানের চেয়ে লেখার পরিমাণকে বেশি গুরুত্ব দিয়ে বসেন হ্যাঁ এইভাবে অনেক নাম্বার পেয়ে কারো কারো গোল্ডেন চলে আসে কিন্তু বাস্তবে আপনি মানুষকে রচনা বলতে যান দেখেন কি হয় যেখানে মানুষ ফেসবুক পোস্টে সিমোর ক্লিক করে দুই লাইন অতিরিক্ত পড়তে চায় না যেখানে মানুষের সারাংশ পড়ারই ধৈর্য নাই সেখানে প্যারাগ্রাফ বলতে চাওয়াটাও অনেক বোকামি তাই পরীক্ষার খাতায় প্যারাগ্রাফ লিখতে গিয়ে রচনা লিখে ফেললেও বাস্তবে যেন আমরা যত কম শব্দে সম্ভব নিজের আইডিয়াগুলো অন্যের সামনে উপস্থাপন করি শব্দের সংখ্যা বেশি হলেই যদি মান ভালো হতো তাহলে সাহিত্যের সবচেয়ে বেশি নোবেল পেত ডিকশনারিগুলো সেকেন্ড রিজার্ভ সাইকোলজি হ্যাক্স কমিউনিকেশন স্কিল আসলে পুরোটাই সাইকোলজির খেলা একবার যখন আপনি মানুষকে বুঝবেন মানুষের মানসিকতা বুঝবেন তখন কখন কোথায় কি বলতে হবে সেটা আপনি থেকেই বুঝতে পারবেন যেমন আমাদের একটা সাইকোলজি হচ্ছে যে আপনার যা বলার কথা তার ঠিক উল্টোটা বললে মানুষ বরং আপনাকে বেশি বিশ্বাস করে ফেলতে পারে এই টিকটা আমরা অনেক সময় বাচ্চাদের সাথে করে এসেছি সবজিটা খাও এভাবে বললে খাবে না কিন্তু যদি বলি আমি জানি তুমি এত পিচ্ছি দিয়ে এই সবজি খেতে পারবে না তখন পারলে জেদ করে হলেও সে সবজিটা গিলবে ইভেন্টে আসলে আমরা অনেক খুশি হব আমরা চাই যে আপনি ইভেন্টে আসেন কিন্তু আপনার খুব যদি কষ্ট হয় তাহলে না বলতেও পারেন আশা করি আপনার কাছ থেকে দ্রুত উত্তর পাবো এত ভদ্রভাবে বললে তো না বলতেও কষ্ট হয় ইলুশন অফ চয়েস নিচের দুটো অপশন একটু খেয়াল করে দেখুন তো পার্থক্যটা কোথায় অপশন এক আপনি কি বইটি কিনবেন না কি কিনবেন না অপশন দুই আপনি কি স্টুডেন্ট হ্যাক্স কিনবেন নাকি কমিউনিকেশন হ্যাক্স কিনবেন আগে আপনি মনে মনে একটি অপশন সিলেক্ট করে ফেলুন এবার আসি ব্যাখ্যায় অপশন এক এ কেনার সিদ্ধান্তটাই নেওয়া হয়নি আপনার সবসময় টার্গেট থাকবে যেন মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা সহজ করা যায় এমন যদি হয় যে আসল সিদ্ধান্ত অর্থাৎ কেনার সিদ্ধান্তটাই নিতে না হতো ওটাই অপশন দুইতে পাবেন খেয়াল করা দেখেন যে দ্বিতীয় অপশনে না কেনার কোনো অপশনই দেওয়া হয়নি ধরে নেওয়া হচ্ছে যে আপনি বই কিনেছেন এখন অপশনাল সিদ্ধান্ত হচ্ছে আপনি কোন বই কিনবেন এরকম আর একটা সিচুয়েশন দেই অপশন এক লাঞ্চের আগে আসবি নাকি পরে আসবি অপশন দুই তুই কি আমার বাসায় আসবি এখন আপনি একদম নিশ্চিতভাবে জানেন যে কোনটা বললে আপনার বন্ধু আসার সম্ভাবনা বেশি আর ফ্রি লাঞ্চের কথা বললে কে না বা আসবে আসবে না কেন ভালোবাসার কমিউনিকেশন রেস্টুরেন্টে এক্সট্রা সফট চাইতে অনেকে লজ্জা পেলেও ইনবক্সে গিয়ে দেখেন সেই একই মানুষ কবিতা উপন্যাসে পারলে রবীন্দ্রনাথ শেক্সপিয়রকে টেকটার দিচ্ছে আসলে প্রয়োজন আর ইচ্ছা থাকলে আমরা অনেক কিছুই পারি এবং সেটা আমাদেরকে শিখেও দিতে হয় না কিন্তু ওই একই ব্যাপারগুলো কেন যেন রা বাস্তব জীবনে ফলাতে পায় না কিছু উদাহরণ দেই ব্যাকআপের সময় আসলে তুমি একদম পারফেক্ট দোষটা আসলে আমার তুমি আমার চেয়ে আর ভালো কাউকে রিজার্ভ করো রিজেক্ট করার সময় কত দরদ ভরা যুক্তি কিন্তু একটা অকাজের কাজে না বলার সাহস আনতে পারে না নাকি এই একই মানুষগুলো ইমপ্রেস করার সময় তুমি কি চাও তোমাকে মনের সবচেয়ে গভীর অনুভূতি এক শব্দে বলতে পারে কিন্তু পাঁচ মিনিট দিলেও অনেকে নিজের আইডিয়াগুলো বলতে পারে না কথা শুরু করতে চাইলে আলাইকুম আপনি কি জানেন না যে সালামের উত্তর দিতে হয় ইনবক্সে যেভাবে সালামের চর্চাটা থাকে ওই একই চর্চাটা ছোট বড় রিক্সাওয়ালা দারোয়ান সবার প্রতি থাকলে কি সুন্দরই না হতো কিন্তু না অন্যগুলো করতে বললে অনেকে অকর্ড লাগে শেখানোর বিষয়ে আর ইচ্ছা থাকলে সবাই আসলে নিজে থেকেই পণ্ডিত হওয়ার যোগ্যতা রাখে